করোনা মোকাবিলায় তৎপর সরকার ও প্রশাসন, তাই লকডাউনের সময়সীমা বাড়িয়ে 31 মার্চ ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। বিকেল 5টা থেকে পুরসভার পাশাপাশি গ্রামীণ এলাকাকেও লকডাউনের আওতায় আনা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকেই বিভিন্ন রাস্তা ছিল জনশূন্য, বন্ধ ছিল অধিকাংশ দোকান। লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিতেই বিকেল থেকেই ধুবড়ি আলিপুর দুয়ারগামী 31 নং জাতীয় সড়ক ও এশিয়ান হাইওয়ের 48 সড়কে শুরু হয়েছে নাকা চেকিং। আটকে দেওয়া হচ্ছে সমস্ত গাড়ি পুলিশের তরফ থেকে। লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে, 27 তারিখ থেকে সেটাকে বাড়িয়ে 31 তারিখ অবধি করা হয়েছে, তাই সমস্ত গাড়িগুলিকে আটকে দিচ্ছে পুলিশ ধুপগুড়িকে। ক্যামেরা দেখা আছে।